ক্রিকেটারদের উপর দেশের মানুষের প্রত্যাশা থাকলেও সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু কেন বারবার একই ফলাফল, সেই কারণগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। এক, বিদেশি অনির্ভরযোগ্য কোচিং স্টাফ। হেড কোচ থেকে শুরু করে ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ট্রেনার, ফিজিও, কম্পিউটার ও ভিডিও অ্যানালিস্ট, আট জন ভিনদেশি কোচিং স্টাফ এখন টিম বাংলাদেশের। কয়েকদিন আগেই কোচিং স্টাফদের নিয়ে মাশরাফিও বিরূপ মন্তব্য করেছিলেন। কোচিংয়ের কথা বলতে গেলে বোর্ড ম্যানেজমেন্ট সবসময়ই বিদেশি কোচদের ওপর বাজি লাগিয়েছেন, যদিও দেশে আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ, সুজন এবং সালাউদ্দিনের মতন লোক রয়েছে। বর্তমানে কোচিং করার কথা উঠলেই সালাউদ্দিন অবশ্য নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব, তামিম ও মুশফিকদের কারণে। তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক বেশ নিবিড় হওয়ায় একই সময়ে হেড কোচ হওয়াটা সঙ্গত হবে না বলে তিনি মনে করেন। তবে বাকি দুজনের উপর বাজি লাগানো যেতেই পারে। বিদেশি কোচদের ব্যাপারে বলতে গেলে ট্রেনিংয়ের সময় নিয়ে বলতে হয়, তারা সেরকম সময় নিয়ে দলকে ট্রেনিং করান না। দুই, মিরপুর পিচে অভ্যস্ত হওয়া। বাংলাদেশের স্টেডিয়ামগুলোর কথা বলতে গেলে সবচেয়ে প্রথমে যে স্টেডিয়ামের নাম মাথায় আসে তা হলো মিরপুর শের বাংলা স্টেডিয়াম। অথচ বর্তমানের বেহাল দশার অন্যতম একটি কারণ হলো এই পিচে খেলা। বাজে বল করেও বলাররা অনবরত উইকেট পেয়ে যাচ্ছে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে টার্নিং উইকেট বানিয়ে, ফলে প্লেয়ারদের আত্মবিশ্বাস তুঙ্গে উঠে থাকে। তাদের মনে একটা কথা হয়তো সেটে যায় যে উইকেট আসবেই। হঠাৎ করে অন্য পিচে গিয়ে সেরকম পিচ না পেয়ে হিমশিম খায় দল। এমনকি স্পোর্টিং পিচে ব্যাটিংয়েও হতাশাজনক পারফর্ম করে দলের সেরা প্লেয়াররা। এবার আসা যাক বাংলাদেশের প্লেয়ারদের ফিটনেস প্রসঙ্গে। বাংলাদেশের বেশিরভাগ প্লেয়ারদের ফিটনেস অন্যান্য দেশের তুলনায় কম, তাই দেখা যায় যে প্রতিনিয়তই তারা ইঞ্জুরিতে পড়ে এবং যে প্লেয়ারের ফর্ম থাকে সে ফর্ম থেকে ছিটকে চলে যায় ইঞ্জুরির কারণে। ভালো ফিটনেস একটা প্লেয়ারের কনফিডেন্স বৃদ্ধি করে এবং ভালো ফিল্ডিং করা সম্ভব হয়। বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলেছে যদি এটা পোস্টমর্টেম করে দেখা যায় তবে দেখা যাবে বেশিরভাগ ম্যাচ হারার মূল কারণ খারাপ মানের ফিল্ডিং। ফিটনেস একটা বিশাল সমস্যা, দেখা যায় টানা ম্যাচ খেললেই ইঞ্জুরিতে পড়ে যায় আমাদের দেশের খেলোয়াড়রা। তিন, স্পিন সমস্যা। বাংলাদেশের স্পিনাররা এক ধরনের বিভ্রান্তিকর লেংথে বোলিং করেন। বাংলাদেশ সফরে এসে অস্ট্রেলিয়ান কোচ এমনটাই বলেছিলেন বাংলাদেশের স্পিনারদের ব্যাপারে। তার মতে বাংলাদেশের স্পিনাররা স্পিন করার চেয়ে লং লেংথে বেশি বল করে, ফলে তাদের বল বেশিক্ষণ হাওয়ায় ভাসে এবং অন্যান্য স্পিনারদের থেকে উল্টো ঘটে তাদের বেলায়। তাদের বল নিচে থেকে উপরে ওঠে। বোলাররা বল স্পিন করার চেয়ে স্ট্যাম্পকে বেশি লক্ষ্য করে। লেগ স্পিনারদের ঘাটতি এমনিতেই অনেকদিন ধরে টিমে। অফ স্পিনারদের স্পিনও আহামরি কিছু নয়। বাংলাদেশ স্পিন বোলারদের বল কিন্তু খুব একটা বেশি ঘুরে নেয় স্পোর্টিং পিচে, তাই টেস্ট ক্রিকেট এবং দেশের বাইরের পিচে এটা খুব একটা কার্যকরী নয়। চার, কোয়ালিটি পেস বোলার। মাশরাফি যাওয়ার পর অনেক পেসার আসলেও মুস্তাফিজ বাদে তেমন কোয়ালিটি পেসার এখন পর্যন্ত দেখা যায়নি। আগের মতো ট্যালেন্ট হান্টও করা হয় না এখন আর। বাংলাদেশ ক্রিকেট অনেকটা ঢাকা ভিত্তিক হওয়ায় এ সমস্যাটা আরও প্রগাঢ় হচ্ছে দিনে দিনে। বিভিন্ন এলাকার মেধাবী প্লেয়াররা সহজে উঠে আসতে পারছে না। অন্যান্য এলাকা থেকে বেশ তেমন প্লেয়ারও দেখা যায় না যারা সচরাচর খেলছে জাতীয় টিমের হয়ে। সাইফুদ্দিনের মধ্যে মাঝে মাঝে সেরকম ভালো একটা ঝলক দেখা গেলেও কনসিস্টেন্সি দেখা যাচ্ছে না তার মাঝে। এছাড়াও মুস্তাফিজ বাদে আমাদের অন্যান্য কোনো বোলারই বল সুইং করাতে পারে না। মুস্তাফিজকেও মাঝে মাঝে সুইং করাতে স্ট্রাগল করতে হয়, অথচ সুইং ছাড়া টেস্ট ম্যাচ বা অন্য ম্যাচে প্রভাব বিস্তার করা সম্ভব না। পাঁচ, ব্যাটিং কোচের ব্যর্থতা। বাংলাদেশে ভালো মানের ব্যাটিং কোচ নেই, যার ফলে ব্যাটিং ব্যর্থতা থেকে বাইরে হতে পারছে না। পাকিস্তানের বাবর আজম এবং বাংলাদেশের লিটন, সৌম্য, এনামুল হক এরা একই সময়ে ডেবিউট হলেও অ্যাজ এ ক্রিকেটার আমাদের প্লেয়ারদের শর্ট করার ক্ষমতা সময়ের সাথে বাড়েনি। যদি আরও বিস্তারিত বলি, ধরেন এনামুল হক চারটা শট ভালো খেলতে পারে, আমাদের অপোনেন্ট টিম তার সেই চারটা শট ব্লক করার জন্য প্ল্যান করবে, তখন প্লেয়াররা ডট বল খেলে আউট হয়। সেক্ষেত্রে আমাদের প্লেয়ারদের আরও নতুন শট ডেভেলপ করা উচিত এবং বোলারদের আরও নতুন ভেরিয়েশন নিয়ে কাজ করা উচিত, অন্যথায় অপোনেন্ট টিম এর কম্পিউটার অ্যানালাইসিস্টরা আমাদের ক্রিকেটের ভুলগুলোকে নিয়ে গবেষণা করবে, যা ম্যাচ হারার অন্যতম প্রধান কারণ। অপরদিকে আমাদের টিমের কম্পিউটার অ্যানালিস্টরা আদৌ কতটুকু কার্যকর তা দেখবার বিষয়। খেলোয়াড়দের দিক নির্দেশনা না পাওয়া। বাংলাদেশ টিমের কোনো খেলোয়াড় যে আলাদাভাবে কোনো ফ্যাসিলিটি কিংবা দিক নির্দেশনা পায় তেমন একটা মনে হয় না। প্রায় প্রতিটা প্লেয়ারই ভুল হয়, ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু ভুলগুলোর যে সকলে শুধরে নিচ্ছে এমনটাও মনে হয় না। সেদিক দিয়ে দায় দায়িত্ব যায় কোচিং স্টাফদের। তাদের কাজই প্লেয়ারদের ভুল ধরিয়ে দেওয়া এবং সে ভুলগুলোর সমাধান নিয়ে প্রতিটা প্লেয়ারকে আলাদাভাবে শক্তিশালী করে গড়ে তোলা। প্র্যাকটিসে মুশফিক নিয়মিত থাকলেও বারবার স্কর্পিয়ন শট কিংবা রিভার্স সুইপ খেলে আউট হচ্ছেন, সেদিকটা কখনো শুধরাতে পারেননি। এছাড়া বেশিরভাগ প্লেয়ারদের ইংরেজি ভাষাতে দুর্বলতা রয়েছে।
one kind of they are in one kind of a building main thing first I have তাই বিদেশি কোচের নির্দেশনায় আদো কতটা তার বুঝতে পারে এটাও একটা বিশাল প্রশ্ন ভালো প্লেয়ার অবশ্যই পড়ুয়া হতে হবে আর অবশ্যই অপোনেন্ট প্লেয়ারদের স্ট্যাট জানতে হবে এবং বুঝতে হবে তাদের দুর্বলতা এছাড়া জানতে হবে লেজেন্ডারি প্লেয়ারদের গল্প এবং উদ্ভাবন এত এত তথ্য তো আর বাংলাতে পাবে না তাই অবশ্যই জানতে এবং বুঝতে হবে ইংরেজি ভাষা জ্ঞান অর্জনের জন্য ফিল্ডিং কোচের ব্যর্থতা শ্রীলঙ্কা ম্যাচের পরপরই প্রশ্ন তুলেছিলেন মাশরাফি বিন মুর্তজা কোনো জবাবদিহির রায়ানকে করতে হয় কি না এই সাবেক অধিনায়ক সংশয় প্রকাশ করেছিলেন তা নিয়েও স্টিভ রোডস সহ যখন অনেকের চাকরি চলে গেল তখন একমাত্র ফিল্ডিং কোচ রায়ান কুকের চাকরি টিকে গেল প্রতিবার প্রেস কনফারেন্স আসলে আশার বাণী শোনান তিনি শোনান ফিল্ডিং দিয়ে কতটা উচ্ছ্বসিত বাংলাদেশ অথচ হর হামেশাই ক্যাচ মিস ফিল্ডিং মিসের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ হারছে বাংলাদেশ সিলেকশন টিমের হাবিবুল বাশার বলেন যে তারা যথেষ্ট ফিল্ডিং প্র্যাকটিস করে অথচ উন্নতি হয় না এতে মানসিকতার কিছু দিক রয়েছে সহজতর বলে নেট প্র্যাকটিস নেট প্র্যাকটিসে খেলোয়াড়দের তেমন কোনো সমস্যা হয় না কোয়ালিটি বোলার না থাকায় খুব সহজেই সেসব বল তারাও ফেস করতে পারে অথচ যখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে যায় তখন স্পিডের সাথে সাথে আউট সুইং ইন সুইং খেলতে গিয়ে দিকভ্রান্ত হয়ে পড়েন ব্যাটসম্যানরা শুধু যে নেট বোলারদের জন্যই এ সমস্যা তাও কিন্তু নয় সেরকম কোয়ালিটি পিচও নাই বাংলাদেশে ফলে তেমনভাবে প্র্যাকটিস করা হয়ে ওঠে না খুব একটা প্র্যাকটিস করতে অবশ্য খেলোয়াড়দেরও দেখা যায় না কোনো সিরিজ অনুষ্ঠিত হলে সে সিরিজের দু একদিন আগে সব খেলোয়াড় একত্রিত হয় অবশ্য হঠাৎ করে কিছু সিনিয়র প্লেয়ারকে মাঠে দেখা যায় লো ক্লাস ঘরোয়া লিগ জাতীয় দলের ক্রিকেটারদের অনেকে জাতীয় লিগ বা বিসিএল এর মতো ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট নানা অজুহাতে খেলেন না তা নিয়ে হয় বিস্তর সমালোচনা কিন্তু সাকিব আল হাসান মনে করেছেন এই ঘরোয়া ক্রিকেট খেলার কারণেই হয়তো জাতীয় দলের এই হাল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে এসব অভিযোগ নতুন নয় এবারের ঘরোয়া ক্রিকেটের আসরে ঢাকা আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ হারিয়ে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে বসলেন সাকিব আল হাসান মাঠ ছাড়ার সময় ফের ঝামেলায় জড়ান সাকিব এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনী লিমিটেডের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাকবিতণ্ড হয় সাকিবের দশ ঘরোয়া লিগ ঘিরে উত্তেজনা না থাকা ঘরোয়া লিগে সাধারণ মানুষের উত্তেজনা খুব কম এর কিছু কারণ হতে পারে লো কোয়ালিটি সব কিছু আবার হতে পারে সিনিয়র প্লেয়ারদের অংশগ্রহণ না করা তবে প্রতি বছর প্লেয়াররা টিম পরিবর্তন করায় নির্দিষ্ট কোনো টিমকে ঘিরে ফ্যান বেস তৈরি করা হচ্ছে না ফলে সাপোর্টার দিন দিন বাড়ার বদলে ক্রমেই কমে যাচ্ছে এছাড়াও লোকাল প্লেয়ারদের মানসিকতাও অনেকটা পিছিয়ে কোনোভাবে ঘরোয়া লিগ ডিঙিয়ে জাতীয় দল সিলেক্ট করতে পারলেই তারা সেটাকে চূড়ান্ত সাফল্য হিসেবে মনে করেন ফলে জাতীয় দলে সিলেক্ট হওয়ার পরপরই অনেকের কাছ থেকে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায় না এবং ইন্টারন্যাশনাল লেভেলে মানিয়ে নিতে হিমশিম খেয়ে যায় তারা প্লেয়াররা সঠিকভাবে ম্যানেজড না হওয়া সাফল্য যখন দরজায় ঠকঠক করছে ঠিক তখনই নারী কেলেঙ্কারি কিংবা ভুল সিদ্ধান্তে ক্যারিয়ার শেষ হওয়া টিমে নতুন কিছু নয় কিছুদিন পরপরই নতুন নতুন প্লেয়াররা নারী কেলেঙ্কারি কিংবা ম্যাচ ফিক্সিংয়ের জন্য ছিটকে যায় বাংলাদেশ জাতীয় টিম থেকে এসব ভুল কেন অহরহ ঘটছে উত্তরটা হচ্ছে সঠিক গাইড না পাওয়ার কারণে ব্যক্তিগতভাবে বাংলাদেশের কোনো প্লেয়ারই সেরকমভাবে প্রোফাইল্ড নয় কোনো প্লেয়ারেরই নির্দিষ্ট কোনো মেন্টর কিংবা গাইড নেই যে ভুল করা থেকে তাকে আটকাবে সঠিক পরামর্শ দিয়ে কী কী করলে বাংলাদেশ ক্রিকেট দল এই পরিস্থিতি সামলে উঠতে পারে বলে আপনি মনে করেন তা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ সবাইকে